এবার আমরা ইনসার্ট মেনুর ওয়ার্ডার নিয়ে আলোচনা করব। ওয়ার্ডার অনেক সুন্দর একটা কম্পোনেন্ট মাইক্রোসফট অফিসের জন্য, এমএস ওয়ার্ডের জন্য। এখানে এই টুলটি ব্যবহার করে আমার অনেক সুন্দর লেখার মধ্যে সুন্দর স্টাইল দেওয়া যায়। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন রকমের স্টাইলের লেখা পাবো, স্টাইল পাবো। আমরা এই স্টাইলটা নিলাম, নেওয়ার পরে ইউ টেক্স হিয়ার আমরা এখানে লিখবো আমাদের লেখাটা, আমরা যা লিখতে চাই। মাই নেম ইজ আমির, আমি লিখলাম। লিখলে লিখের পরে আমরা এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি, যে কোনো ফন্ট আমরা নিতে চাই সেটা এখান থেকে আমি দিতে পারি। যখন বাংলা হবে, বাংলা লিখবেন, তখন বাংলার ফন্ট গুলা এখানে দিবেন। বাংলা লিখলে তখন বাংলার ফন্ট হবে। তারপরে এই জায়গা থেকে আমরা সাইজ কমায় বাড়ায় কমায় নিতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি। এগুলো করে ওকে ওকে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এই যে অনেক সুন্দর একটা নাইস ইফেক্ট মাই নেম ইজ আমির এখানে তৈরি হয়েছে। তো আমি ইচ্ছা করলে আবার এই এই ইয়াটাকে চেঞ্জ করতে পারি এই জায়গা থেকে। এখানে সব স্টাইল গুলো এই জায়গা থেকে আমি আবার চেঞ্জ করতে পারি। মাই নেম ইজ আমির, তারপর মাই নেম ইজ আমির। তো প্রত্যেকটার একটা বিভিন্ন স্টাইল আছে। তো এই এই স্টাইল গুলো আমি ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে পারি। যে আমি এটা এটা দিলাম, এটা দেওয়ার পর তারপর এটার মধ্যে আমি আরো মডিফাই করতে পারি। মডিফাই কি এই জায়গায় শেপ ফিল চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এটা এই কালার হবে, কালার চেঞ্জ করে দিলাম। তারপর এই যে শেপস আউটলাইন অর্থাৎ বর্ডার, এই যে টেক্সের বর্ডার গুলোর কালার আমি চেঞ্জ করে দিতে পারি, লাল কালার করে দিলাম। তারপর চেঞ্জ শেপ, আমি ইচ্ছা করলে এখান থেকে তো শেপ চেঞ্জ করতেই পারি, এখান থেকে শেপ চেঞ্জ করতে পারি। তারপর আবার আমি ইচ্ছে করলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে এখান থেকেও চেঞ্জ শেপ, এই যে চেঞ্জ শেপ এখান থেকে আমি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি। অনেক রকমের শেপ আছে এই জায়গায় ফ্লো। তারপর এই এই জিনিসগুলো করে করে দেখে নেবেন কিভাবে কিরকম হয়, চেঞ্জ করা যায়। তারপর এখান থেকে শেডো ইফেক্ট দেওয়া যায়, শেডো ইফেক্ট অর্থাৎ নিচে একটা ছায়ার মতো হবে, এই যে শেডো, এই যে শেডোর ইফেক্ট। এটা দিলাম, এটা দিলে যে একটা ছায়া পড়লো আমার লেখার পিছনে। আর তারপর এই শ্যাডো এফেক্টকে কিভাবে মুভ করা যায়, ইফেক্টটাকে মুভ করা যায় ইফেক্টটাকে আরেকটু। তো এই এইগুলো টিউটোরিয়াল আমরা যখন পিকচার মেনু নিয়ে আলোচনা করছি সেখানে খুব বিস্তারিত দেওয়া আছে। আপনারা সেই পিকচারের ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, 3D ইফেক্ট আপনারা কিভাবে দিবেন, 3D ইফেক্ট। তারপরে 3D ইফেক্ট কে কিভাবে চেঞ্জ করতে হয়, রোটেট করা যায়, এগুলো আর পিকচার টিউটোরিয়ালে দেওয়া আছে। আপনারা সেখান থেকে সুন্দর করে দেখে নেবেন। তারপরে যে পজিশন, পজিশন সেই পিকচার টিউটোরিয়ালে দেখবেন। আর এগুলা সব আমরা যেহেতু পিকচার টিউটোরিয়ালে করে আসছি তো এখানে আর বললাম না। তো যারা পিকচার টিউটোরিয়ালটি দেখেননি তারা আমাদের পিকচার টিউটোরিয়ালটি, ইনসার্ট পিকচার টিউটোরিয়ালটি দেখে নেবেন। তারপর এখান থেকে আমি এডিট টেক্স, আমি ইচ্ছে করলে আবার এডিট করতে পারি টেক্সটটা। আমি এদিকে দিলাম আমিরুল ইসলাম, এবার আমি ওকে। তারপর এই জায়গা থেকে স্পেসিং, স্পেসিং ভেরি টাইট, নর্মাল থাকবে, ভেরি টাইট হলে অনেক লাগানো থাকবে টেক্সট গুলো, আর লুজ লুজ দিলে অনেক অনেক ফাঁক থাকবে, ভেরি লুজ দিলে আরো ফাঁক থাকবে। তো সাধারণত এটা নর্মালই থাকে, নর্মাল। তারপর এখানে রয়েছে ইভেন হাইট, ইভেন হাইট মানে প্রায় সবগুলা অক্ষর সমান হারে
যেমন মাই নেম ইজ আমিরুল ইসলাম, এখান থেকে আমি যদি ইভেন হেড দেই তাহলে যে এম এবং মাই দুটোটা কিন্তু এটা এখানে শুরু এখানে শেষ, কিন্তু এটা এখানে শুরু এখানে শেষ, কিন্তু আমি যদি এখানে ইভেন হেড দেই তাহলে পুরাটা এক হয়ে যাবে, যেমন মাই নেম ইজ আমিরুল ইসলাম, তাহলে সবগুলা এক কাতারে হয়ে গেল। তারপর এখানে এখানে ভার্টিক্যাল টেক্সট দেওয়া যায়, এখান থেকে ভার্টিক্যাল অর্থাৎ অনেকটা লম্বালম্বি ভাবে, যেমন মাই নেম ইজ আমিরুল ইসলাম, আমি এটা করে দিলাম মাই নেম ইজ আমিরুল ইসলাম, তো এটা ভার্টিক্যাল অর্থাৎ খাড়া খাড়া হবে। তো এইভাবে তারপর এখান থেকে সেন্টার লেফট সেন্টার রাইট এগুলো করে আমরা আমাদের এই ওয়ার্ড আর্টকে মডিফাই করতে পারি। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।